না কারণ অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় শিক্ষামন্ত্রী মহোদয়কে বাংলাদেশ সরকারের শিক্ষা সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি বিগত আন্দোলনের পর সকলের মাদ্রাস জাতীয় করে ঘোষণা না দেওয়ায় নিম্নে কর্মসূচি ঘোষণা করতেছি। যেহেতু বিগত 2018 সালের পয়লা মার্চ থেকে 16 জানুয়ারি পর্যন্ত আমরা অবস্থান ধর্মঘট আহ্বান করেছিলাম, সেখানে সরকার পক্ষ থেকে কারিগরি মাদ্রাসা বিভাগের সচিব মহোদয় আশ্বস্ত করেছিলেন, সেই অনশনের প্রতিশ্রুতি দীর্ঘ 31 বছর মতো হয়ে গেছে, আমাদের সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় নাই। সেই প্রতিশ্রুতির শেষ মুহূর্তে নির্বাচনের আগেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আমরা যথারীতি পালন করেছি, যার ফলে আজকে নবনির্বাচিত মহোদয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনার কাছে আমাদের মাজলুম নির্যাতিত নিষ্পৃত অবহেলিত শিক্ষকদের দাবি দেওয়া তাদের দৃষ্টিকোণে পৌঁছানোর জন্য, তার কাছে উপস্থাপন করার জন্য নিবৃত্ত কর্মসূচি এবং দাবি দেওয়া আমি পেশ করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, কর্মসূচি সময় এক মাদ্রাসা বোর্ড কর্তৃপক্ষের প্রাপ্ত সকল স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণের ঘোষণার দাবিতে সারা দেশে আগামী 28-2019 তারিখের মধ্যে বিভাগবাড়ি শিক্ষক সমাবেশ ও মানববন্ধন করে বিভাগীয় কমিশনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী বাবা স্মারকলিপি প্রদান করা হবে। এর মধ্যে যদি মন্ত্রণালয় কর্তৃক কোন সিদ্ধান্ত না নেওয়া হয় তার 2 নম্বর কর্মসূচি আগামী 12-13 মার্চ 2019 জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশে মানববন্ধন করে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, দাবি শুভ 2018 নীতিমালার আলোকে নিম্নোক্ত দাবি সভা বাস্তবায়নের জন্য পেশ করা হলো। এক, প্রাইমারি মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণ। 2, কোডবিহীন মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্ত করণ। 3, প্রাইমারি ন্যায় স্বতন্ত্র মাদ্রাসা সমূহ স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেন। 4, পূর্বের ন্যায় HSC সমান শিক্ষকদের 2018 নীতিমালায় অন্তর্ভুক্ত করেন, 2 জন আলিম শিক্ষকের মধ্যে 1 জন HSC সমান শিক্ষক অন্তর্ভুক্ত করেন। 5, প্রাইমারি ন্যায় প্রতিটি সরকারি মাদ্রাসায় অফিস সহায়ক নিয়োগ প্রদান। 6, প্রাইমারি ন্যায় সরকারি মাদ্রাসার শিক্ষকদের পিটিআই ট্রেনিং এর মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ। 7, প্রাইমারি ন্যায় স্বতন্ত্র মাদ্রাসা সেবায় আলোকপত্র সহ ভবন নির্মাণ। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা নিশ্চয়ই অবগত জানলেন শুনলেন আজকে সাংবাদিক সভার মাধ্যমে স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষকদের দীর্ঘ 34 বছরের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে বর্তমান মহোদয় সরকারের কাছে যে কর্মসূচি আপনাদের মাধ্যমে উপস্থাপন করা আজকে সামনে সামনে উপস্থাপন করা হলো, আশা করি
আপনাদের লিখনের মাধ্যমে বা আপনারা প্রচার মাধ্যমে আমাদের এই কর্মসূচি দাবি করা বাংলার মাটিতে ছোট থেকে আদরাগুড়ি জনগণ পাশাপাশি দেশ পরিচালনার দায়িত্বে যারা আছেন, শিক্ষার দায়িত্বে যারা আছেন, শিক্ষিত বুদ্ধিজীবী যারা আছেন তারা অবগত হবেন। এই অবগত করার জন্যই আমি মহাসচিব কাজী মোখলেছুর রহমান কেন্দ্র কমিটির মহাসচিব হিসাবে কেন্দ্র কমিটির পক্ষ থেকে সারা দেশে সকল শিক্ষকদের পক্ষ থেকে আমাদের এই যুক্তির দাবিগুলো লেখার জন্য বিনীতভাবে অনুরোধ করে এবং আজকে সাংবাদিক সম্মেলনে আপনাদের গুরুত্বপূর্ণ সময়ে দেওয়ার জন্য উপস্থিত হওয়ার জন্য আমি আমার সকলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে